আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে আমরা জেনে নিব কি কি কারণে দাঁতের ক্ষতি হয় বা দাঁতের ক্ষয় হয়। অনেকে হয়তো জানি না প্রতিদিনের কি কি ভুলের কারণে মূল্যবান দাঁতগুলো অকালে হারিয়ে ফেলছি। দাঁতের ক্ষতি প্রতিরোধে সহজ কিছু নিয়ম না মানার কারণে দাঁতকে চিকিৎসা করে বাঁচাতে কয়েক হাজার টাকা পর্যন্ত খরচ করতে হয়। দাঁতের যত্নে বিশেষ কয়েকটি ভুল সংশোধন করে সময় মতো সঠিকভাবে যত্ন নিলে দাঁতের ক্ষতি থেকে আমরা রক্ষা পেতে পারি। দাঁত ব্রাশ দীর্ঘক্ষণ ধরে এবং জোরে জোরে ব্রাশ করলে দাঁতের ক্ষয় হয়। আপনি যদি অনেকক্ষণ ধরে ব্রাশটি দাঁতের উপর ঘষতে থাকেন তবে এই দাঁতের উপর আবরণ বা এনামেলের ক্ষয় হয়ে যায়। কয়েকদিনের মধ্যে তখন দাঁত অতিরিক্ত ঠান্ডা পানি বা গরম পানিতে শিরশির করবে এবং খেতে পারবেন না কোনো কিছু। এ কারণে মাড়ি থেকে দাঁত সরে আসবে, ফলে বাজারের নরম ব্রাশ বা অন্য নরম জাতীয় যে ব্রাশগুলো আছে সেগুলো দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে উপর থেকে নিচ পর্যন্ত দাঁতগুলো ভালোভাবে পরিষ্কার করতে হবে। প্রতিদিন বেশি পরিমাণে অ্যাসিডিক খাবার খাওয়া, সোডা, কমলার রস, খেলাধুলার সময় ব্যবহৃত পানীয়, ক্যান্ডি ও কমলা ইত্যাদি খাবারে থাকে অ্যাসিড। একটি বরফের টুকরা যেমন পানিতে সেরে দিলে কিছুক্ষণের মধ্যে গলে অদৃশ্য হয়ে যায়, তেমনি আমাদের দাঁতের এনামেলও কিছুক্ষণের মধ্যে অ্যাসিডিক খাবারের কারণে ক্ষয়প্রাপ্ত হয়। এসব খাবারের সঙ্গে পানি বা পানি জাতীয় খাবার না খাওয়াই উত্তম। মুখের ভেতর লালার পিএইচ লেভেল কমে গিয়ে দাঁতের ক্ষয় শুরু হয়। যদি কমলা বা আনারসের রস খাওয়ার সময় স্ট্র ব্যবহার করা যায় তবে কিছুটা রক্ষা হয়। সবচেয়ে ভালো হয় এই জাতীয় ফলের রস খাওয়ার পর ভালোভাবে কুলকুচি বা দাঁত ব্রাশ করা। দাঁতকে অতিরিক্ত সাদা করার চেষ্টা। বয়স বাড়ার সাথে সাথে দাঁতের রং পরিবর্তন হয়, দবদবে আর সাদা দাঁত থাকে না, কিন্তু দাঁতগুলোকে সাদা করার জন্য যদি আপনি অতিরিক্ত ব্লিচিং জাতীয় কোনো কিছু ব্যবহার করেন তবে দাঁতের এনামেল বা আবরণ অ্যাসিডের আক্রমণে শিকার হয়। এতে এনামেলের আবরণ ফেটে একটু ফাঁকা হয়ে যায়, এ কারণে দাঁত শিরশির করে। গরম খাবারের সঙ্গে ঠান্ডা পানীয়। যখন এই অতিরিক্ত গরম পিৎজা, সিঙ্গারা বা অন্য কোনো গরম খাবারে কামড় দেই তখন কিন্তু আমাদের দাঁতের শক্ত গোড়ার আবরণ বা এনামেল বাড়িয়ে ফেলে। সেই মুহূর্তে ঠান্ডা পানীয় চুমুক দেই তখন এনামেল চুলের চেয়েও সূক্ষ্ম ফাটল সৃষ্টি হয়। হঠাৎ গরম এবং হঠাৎ ঠান্ডা খাওয়ার ফলে এনামেল কিছুটা প্রসারিত হয় বা বেড়ে যায় এবং ফাটল ধরে। তাই গরম খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে ঠান্ডা খাবার খাওয়ার অভ্যাস পরিত্যাগ করতে হবে। ভুল টুথপেস্ট ব্যবহার করা। দাঁতের সুস্থতার জন্য সবসময় অতিরিক্ত কর্কশ বা রুক্ষ টুথপেস্ট ব্যবহার করা উচিত নয়। অনেক ধরনের বিজ্ঞাপনে বলা হয় টুথপেস্টের মধ্যে আছে এমন কিছু পদার্থ যা আপনার দাঁত রাতারাতি ঝকঝক বা সাদা করে দিতে সক্ষম। এ ধরনের বিজ্ঞাপন দেখে আকৃষ্ট হয়ে যারা এই সকল টুথপেস্ট ব্যবহার করেন তাদের দাঁত তাড়াতাড়ি নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। তাই বিজ্ঞাপনে আকৃষ্ট না হয়ে টুথপেস্ট ব্যবহারের সময় ফ্লোরাইডযুক্ত টুথপেস্ট ব্যবহার করা ভালো। দাঁত দিয়ে বোতলের সিপি খোলার অভ্যাস। অনেকেই দাঁতের শক্তি দেখানোর জন্য দাঁত দিয়ে বোতলের সিপি খোলার চেষ্টা করে থাকেন। এতে করে অনেক সময় দাঁত ভেঙে যায় বা ফেটে যায় ও ফাটল ধরে। পরবর্তী সময় এটি চিকিৎসার জটিলতা ছাড়াও ব্যয় বেড়ে যায়, কমে যায় দাঁতের আয়ু। নিয়মিত দাঁত ব্রাশ ও ফ্লসিং না করা। প্রতিদিন অন্তত দুবেলা সকালের নাস্তার পর ও রাতে ঘুমানোর আগে 3-4 মিনিট দাঁত ব্রাশ করা প্রয়োজন। দাঁতের ফাঁক থেকে ময়লা খাদ্যকণা বের করে আনার জন্য ডেন্টাল ফ্লোসে এক ধরনের সিল্ক বা সুতা যেগুলোর মধ্যে ব্যবহার করা হয় সেগুলো ব্যবহার করা উচিত। যদি আপনার কর্মস্থলে দাঁত ব্রাশ না থাকে তবে বাসার মতো করে সেটা এখানে টুথব্রাশ বা পেস্ট ও ফ্লস রাখুন, কারণ অনেক সময় অফিসে নাস্তা বা মধ্যভোজের পর বা রাতে খাবারের সারতে হয়, তখন সেখানে যাতে দাঁত ব্রাশ করতে পারেন সে ব্যবস্থা রাখাটা জরুরি। তবে ব্রাশের আগে অবশ্যই ডেন্টাল ফ্লস ব্যবহার করবেন, পরে নয়। নিয়মিত দাঁত ব্রাশ ও ফ্লস না করলে দাঁতের গর্ত বা ক্যাভিটি হয় এবং ব্যথা ও প্রদাহ থেকে আরও জটিলতা সৃষ্টি হয়। দাঁত ব্রাশ ও ফ্লস করার প্রয়োজন প্রতিদিন অন্তত 2 বার, বছরন্ত 1 বার দাঁত পরীক্ষা করা। বিজ্ঞানসম্মতভাবে নিয়মিত বছরন্তত অভিজ্ঞ ডেন্টালের সাহায্যে দাঁতের স্কেলিং করানো প্রয়োজন। দাঁতগুলো পরীক্ষা ও মুখের ভিতরের বিভিন্ন পরীক্ষা করা জরুরি, তাতে দাঁতের সামান্য গর্তকে ফিলিং করিয়ে যেমন রক্ষা করা যাবে তেমনি প্রি ক্যান্সার বা প্রদাহকে ক্যান্সারের আক্রমণ থেকে রক্ষা করা যাবে।
তো বন্ধুরা ভিডিওটি আজকের মতো এটুকুই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল অপশন করে দিবেন, যাতে করে আমি পরবর্তী ভিডিও আপলোড করলে আপনি সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।